বেকার সমস্যা সমাধান হয়ে যাবে, আর কোনো বেকার থাকবে না ঘরে। বেকার সমস্যার সমাধান পুঁজিবাদী ব্যবস্থা দিতে পারে না। বেকার সমস্যার সমাধান দিতে গেলে পর শ্রেণীহীন সুসংযুক্ত সমাজতান্ত্রিক ব্যবস্থার অভ্যুদয় ঘটাতে না পারলে পর তার মৌলিক স্থায়ী সমাধান কেউ দিতে পারবে না। কিন্তু আমরা এই মুহূর্তে 2024 নির্বাচনে সমাজতান্ত্রিক ব্যবস্থার পত্তনের স্লোগান দিচ্ছি না, আমরা বলছি এই ফেসিস্ট স্বৈরাচারী লুটেরা ধর্মান্ধ অশুভ শক্তি এই বিজেপিকে পরাস্ত করে এরকম একটা জায়গায় ন্যূনতম কর্মসূচির ভিত্তিতে জনমুখী একটা সরকার তৈরি করো। তাহলে অন্তত এখন যে জায়গায় সমস্যাটা এসে দাঁড়িয়েছে তার থেকে বেরিয়ে আসবার জন্য, সেখানে তোর কাজের সংস্থান তৈরি করবার জন্য একটা ক্ষেত্র সেখানে প্রস্তুত করা যাবে, যার মধ্য দিয়ে বেকার সমস্যার একটা সুরাহা করার একটা ব্যবস্থা করার মতো একটা অনুকূল পরিবেশ তৈরি করা যাবে। এর সাথে সমাজতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামকে যুক্ত করে চিন্তা করলে পর তাহলে কিন্তু এই ভাবনা চিন্তার মধ্যে একটা ভুল থেকে যাবে। সেদিক থেকে আপনারা লড়াই সেদিক বিষয়কে এই মুহূর্তে যুক্ত করার কথা কিন্তু ভাবনা করবে না। কিন্তু এই মূল স্লোগান এটা ভুলে গেলে চলবে না। আপনি যখনই মতাদর্শের ভিত্তিতে কথা বলার সুযোগ পাবেন, এই সমস্যার মৌলিক সমাধান কিন্তু স্থায়ী সমাধানের কথা যখন বলবেন, তখন সমাজতন্ত্র ছাড়া কিন্তু আপনার সঙ্গে কোনো বিকল্প নেই, সে কথা বলতে হবে। যে এই মুহূর্তে যে লড়াই, এই লড়াইয়ের প্রশ্নে আমাদের সঙ্গে যে মূল স্লোগান, এই স্লোগান নিয়েই সবচেয়ে বেশি করে যুবকদের মধ্যে আমাদের যেতে হবে। পরিস্থিতির মধ্যে পরিবর্তন হচ্ছে, এটা সর্বভারতীয় ক্ষেত্রে যেমন আপনার ত্রিপুরার ক্ষেত্রেও পরিবর্তন হচ্ছে। সভাতে সমাবেশে মিছিলে সংখ্যা কিন্তু বাড়ছে, কৃষকদের শ্রমিকদের তফসিলি অংশের মায়েদের বলেদের শিক্ষক কেরানি কর্মচারীদের আন্দোলনে এবং আপনাদের যুব আন্দোলনে। কাজে পরিস্থিতিটা 2018 নির্বাচনের পর একটা দীর্ঘ সময় যে স্থবিরতা সৃষ্টি করেছিল, 2023 নির্বাচনের পর দেখা গেল 6 মাসের ব্যবধানে পরিস্থিতির মধ্যে কিন্তু পরিবর্তন করতে দেখা যাচ্ছে। কাজে তাতে আত্মবিশ্বাসী হয়ে নিজের উপর আস্থা রেখে মানুষের মধ্যে যান, বিশেষ করে যুবকদের মধ্যে যান, নারী পুরুষ নির্বিশেষে কথা বলুন, তাদেরকে জয় করার চেষ্টা করুন। আপনি সঠিক পথে আছেন, সত্য সন্ধানে আপনি, অসত্য কল্পিত কোনো কথা আপনি বলছেন না, অবাস্তব কোনো কর্ম